কানা ভর্তি গরম করে এলাম বান্দির বাচ্চা একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম মারানির বলা মূল বিষয়টা হলো আমি তাকে তো চেনার প্রশ্নই আসে না কারণ যারা আমাকে দাওয়াত করেছেন ওখানে মাহফিল কমিটির উনি কেউ না আচ্ছা পরবর্তীতে যখন ঘটনাটা ঘটে পরবর্তীতে দেখলাম যে উনি মানে যেটা অনেকেই বলেছে যে আওয়ামী লীগের নেতা আসলে উনি কোনো আওয়ামী লীগের বড় নেতাও না এলাকায় থাকে সে তেমন কোনো কাজকর্ম নাই বা খুব ভালো কাজের সাথে জড়িত না এমনি দলকে সাপোর্ট করে হয়তো আওয়ামী লীগকে সাপোর্ট করে কিন্তু কোনো নির্ভরযোগ্য কোনো নেতা না নির্ভরযোগ্য কোনো নেতা না আর সে আমি তো সুন্দর করে বলছিলাম যে বর্তমানে যেহেতু একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আলেম ওলামা এবং বিশেষ করে সরকার দলীয় লোক একটা একটা বিভেদ একটা কেমন যেন একটা মতানৈক্য একটা মনোমালিন্য একটা তৈরি হয়েছে ভাস্কর্য বিষয় নিয়ে তো আমি সুন্দর করে সেই বিষয়টাই বলছিলাম যে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা ভাষণে এদের স্বাধীন হয়েছে আল্লাহর রহমতে এটা আপনি ভিডিওতে দেখেছেন তো তার ব্যাপারে যে বলা হয়েছে যে তার মূর্তি বানালে সেটা বুড়িগঙ্গায় ভাসায় দেওয়া হবে উগ্রভাবে একটু গরম করে তো আমি ওইটাই বুঝাতে চেয়েছিলাম যারা এটা করেছেন তারাও এটা ঠিক করেননি আলেম ওলামা হয়তো এটা নরম ভাষায় বলতে হতো কারণ আমাদের নরম ভাবে বুঝাতে বলেছেন হ্যাঁ এই বিষয়টা বলে আমি আগাচ্ছিলাম তো উনি যেটা বললো পরবর্তীতে সেটা আমার কাছে মাপ চাইছে মাপ না চাইলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তো উনি যখন মাপ চাওয়ার পরে পরবর্তীতে তার সে যখন আমার কাছে আবারও আসছে মাপ চাইছে হ্যাঁ তো তখন বলতেছে যে হুজুর আসলে আপনি কি বলেছেন আমি শুনিনি আমি বাসায় ছিলাম আমাকে কেউ একজন ফোন দেয় যে হুজুর তো রাষ্ট্রবিরোধী কথা বলতেছে তখন আমি যেহেতু সেই মাহফিল কমিটির সাথে হয়তো আমি পরবর্তী শুনেছি একটা দাওয়াত মানে অতিথি করা নিয়ে কোনো একটা তাদের মধ্যে একটা হয়তো হালকা কিছু ছিল একটা মনো তো সেই বিষয়টা তাকে যখন ফোন করে দুইবার ফোন করছে কে যেন যে ওয়াজে রাষ্ট্রবিরোধী কথা হচ্ছে তখন আমি আমার বাসা থেকে সরাসরি মন্ত্রীতে আপনাকে এটা বলে ফেলেছি কেন বলেছি কিভাবে বলেছি সেটাও সে বলতে পারতেছে না মানে আমি আসলে কেন যেটা করলাম মানে সে অনুতপ্ত হয়েছে পরবর্তীতে খুব মানে উনি আরেকজনের কান কথা শুনে হ্যাঁ হ্যাঁ কান কথা শুনে হ্যাঁ হ্যাঁ আমার ওয়াজ এটা সে স্বীকার করেছে যে আমি আসলে আপনি কি বলেছেন আমি শুনিওনি আর ইউটিউবে যেটা দিয়েছে ভাইয়া যে ইউটিউবে এমন ভাবে বোঝাচ্ছে যে আমি কথা বলতে বলতে উনি গেছে এবং থামাই দিচ্ছে বিষয়টা কিন্তু তা না আমি ওই বিষয়টা ফিনিশিং দেওয়ার পরে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আমি এটা বলার পরে তারপরেও 5-7 মিনিট ওয়াজ আমার প্রসঙ্গ যে মুমিনের গুণাবলী বলতেছিলাম হ্যাঁ সেখানে আমি চলে গেছি তারপরে সে আসে কিন্তু ইউটিউবার ওটাকে কেটে মানে এমন ভাবে দিছে যে আমিও বলতেছি উনিও আসছে বিষয়টা কিন্তু তা না এমনি কোরআন হাদিসে আসলে সরাসরি কি এমন কোন আয়াত কিংবা হাদিস কি আছে যেখানে বলা হয়েছে ভাস্কর্য বা মূর্তি দুটি এক এমনকি দুটি হারাম আপনার মতে কি বলে এটাও আমার বক্তব্যের মধ্যে পাবেন আমি ওখানে ওটা বোঝানোর চেষ্টা করছি যে দেখেন আমরা তো আলেম ওলামা আমরা তো সরকারের বিরোধিতা কেন করব আমরা তো ভবিষ্যতে মেম্বার চেয়ারম্যান হওয়ার আমাদের ইচ্ছা নাই হ্যাঁ সেখানে আমরা এই প্রশ্নই আসে না আমরা আমাদের যেটা সঠিক আমাদের কাছে মানুষ সঠিক কোরআন হাদিসের কথা শুনতে চায় কিন্তু অবশ্যই সেটা শালীন ভাষায় হতে হবে যেহেতু এটা একটা আমাদের জাতির যেহেতু জাতির জনক শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টা সেহেতু অবশ্যই একটু নম্রভাবে আমাদেরকে বলা উচিত আমি এটাই বললাম যে আসলে ভাস্কর্য হারাম না প্রাণীর ভাস্কর্য হারাম মানে সেটা যদি আপনার শোপিসে আপনার বাড়িতে যদি আপনি একটা খেলনাও রাখেন মূর্তি খেলনা বা একটা ঘোড়া একটা হাতি হ্যাঁ একটা কার্টুন পুতুল এগুলো রাখাও হারাম কারণ হাদিস হলো স্পষ্ট যে কিয়ামতের ময়দানে যারা এগুলো তৈরি করবে তাদেরকে বলা হবে প্রাণীর ভাস্কর্য হলে তুমি এদের মধ্যে রুহ দাও প্রাণ দাও আর আরেকটা হাদিস স্পষ্ট যে যেই ভাষায় এগুলো থাকবে সেখানে রহমতের ফেরেশতা ঢুকবে না এটা হাদিস এটাই আমি বুঝাতে চেয়েছি যে বঙ্গবন্ধুর নামে মিনার করেন মসজিদ করেন 10-তলা পরিমাণ সমান মিনার করেন ওই আমারও বক্তব্যের মধ্যে আছে কিন্তু তাহলে আমাদের কোনো মানে আমাদের কোনো ইয়ে থাকতো না প্রধানমন্ত্রী হয়তো এটা বুঝবেন কিন্তু তার বিরোধিতা নয় আমরা বিরোধিতা করেছি যে বিরোধিতাও না এটা যে হাদিসে যেহেতু আছে এটা তো আমাদের বানানোর কথা না যে আমরা বলেছি যে প্রাণী ভাস্কর্যটা ইসলামে হারাম কিন্তু এখানে বঙ্গবন্ধু বা জাতির জনক শেখ মুজিবুর রহমানের কোনো বিরোধিতা এখানে না এটাই আমি বোঝাতে চাইছি আপনি কোন হাদিসের বিধি নিষেধ নিয়ে আলোচনা করছিলেন কিন্তু
উত্তেজিত যে ব্যক্তিটি আপনার উপর চড়াও হয়েছিল উনাকে তখন বলতে শোনা গিয়েছিল আর কি, আপনি রাষ্ট্র বিরোধী কথা বলছেন, আপনার কেমনটা মনে হয়? আপনার কথার ভিতরে রাষ্ট্র বিরোধী কোন স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে উনি আমার কিছুই শুনেনি, মানে উনি, কারণ উনি যখন যায় তখন আমি অলরেডি প্রসঙ্গ মানে ওই প্রসঙ্গ ছেড়ে আমি হযরতে জুলাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা বলতেছিলাম, মানে মুমিনের কোয়ালিটি কেমন হওয়া উচিত এটার উপরে আমি আবার ওই কোয়ালিটিতে ঢুকে গেছি ওই ওইটার মধ্যে আলোচনা। এই জন্য উনি আসলে কি বলেছি জানে না, এই জন্য এসে বলতেছে রাষ্ট্র বিরোধী। উনি কিন্তু ওখানে ভাস্কর্যের কথাও বলেনি, কথা হচ্ছিল ভাস্কর্য এই বিষয়ের উপরে বর্তমানে যে একটা উত্তেজনা চলতেছে এই বিষয়ে একটা সঠিক সমাধানটা কি, এটা আমি খুব নম্র ভাষায় বুঝাতে চাচ্ছিলাম, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানের জায়গায় রেখে। হ্যাঁ, আমি একটা মেসেজ দিতে চেয়েছিলাম, মানে যে আমার এই মেসেজটা শুনুক যে সত্যটা আসলে মানে যাতে কোনো মনোমালিন্য না থাকে। কিন্তু উনি তো না বুঝে এসে বললো রাষ্ট্র বিরোধী, কারণ ওনাকে ফোন করে বলা হয়েছে উস্কানিমূলক ভাবে যে হুজুর রাষ্ট্র বিরোধী কথা বলতেছে মাহফিলে। আপনি সহ আমাদের অজানা থাকতে পারে আর অনেকেই লাঞ্ছিত হতে পারে বিভিন্ন ওয়াজ চলাকালে, যেগুলো হয়তো ইউটিউবে আসেনি। সেক্ষেত্রে আপনার এখন মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে বলা কি বন্ধ করবেন? না ভাইয়া, আসলে আমার যতটুকু জ্ঞান আমি যেটা বুঝতেছি যে বর্তমানে যে উত্তেজনামূলক একটা বিষয়টা যে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়টা কিন্তু সবাই জানে যে প্রাণীর ভাস্কর্য বা প্রাণীর মূর্তি বাসায় তো ওইটা তো পরের কথা, এমনি বাড়িতেও যে আপনি যখন একটা মূর্তি শোকেজে রাখা থাকে বা সাজিয়ে রাখা থাকে দেখবেন যে বাসায় যেহেতু মহিলারা বেশি নামাজ পড়ে, ওনার নামাজ পড়ার সময় কিন্তু হয়তো ওইটা উল্টিয়ে দেবে, ছবি উল্টায় রাখে বা ওইটা ঢেকে রাখে তারপরে নামাজ আদায় করে। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে, একটা যে যে ব্যক্তি নামাজও পড়ে না মুসলমান হয়ে এইটুকু জ্ঞান আছে যে এগুলো রাখা ঠিক না, সেটা যে প্রতিমা মানে ইবাদত করার জন্যই হতে হবে তা কিন্তু না, এমনিও রাখতে কিন্তু মানুষে ওইটার সামনে নামাজ পড়ে না। সে যদি কোনোদিন নামাজ নাও পড়ে তার বাড়িতেও যদি আমরা অনেক মাহফিলে যাই হয়তো বাড়িতে ওগুলো থাকলে দেখি যে পর্দা দিয়ে ঢেকে রাখছে, কারণ জানে যে এটা ঠিক না। হ্যাঁ, তো বিষয়টা হলো উত্তেজনাটা তৈরি হয়েছে সম্ভবত আমার যতটুকু জ্ঞান যে যেহেতু এটা আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা মামুনুল হক সাহেব, উনি যেহেতু মানে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা কোয়ালিটি দান করেছে, যেমন হযরত ওমর ফারুকের একটু রাগ বেশি ছিল, হযরত আবু বকরের একটু নরম কোয়ালিটি ছিলেন, তো মামুনুল হক সাহেব তার বক্তৃতাটা একটু হয় যে একটু উচ্চ মানে একটু গরম আলোচনা তিনি করে থাকেন। হ্যাঁ, তো সম্ভবত সেই আলোচনাটা ভাইরাল হওয়ার কারণে যে বঙ্গবন্ধুর বানালে সেটাকে বুড়িগঙ্গায় ভাষায় দেওয়া হবে। হ্যাঁ, তো এইটা করার কারণে আমার মনে হয় যে বাংলাদেশে যত মানে পরবর্তী দিয়ে যে উত্তেজনার তৈরি হলো ছাত্রলীগ বা যারা বললো মানে একটা মানে রেশারেশি মানে জেদাজেদি পর্যায়ে চলে গেল। হ্যাঁ, এই কারণে আমার মনে হয় যে এরকম তাদের মধ্যে এরকম হয়ে থাকতে পারে যে এখন থেকে মাহফিলে কিছু হলে ডাইরেক্ট অ্যাকশন হবে বা এই ধরনের একটা কোনো মানে এটা আমার ইয়ে না মানে আমার যে আমরা যেহেতু প্রত্যেকটা জায়গায় যাই এতদিন যেটা হয়নি আমরা তো বলেছি বা মানুষ সুন্দরভাবে গ্রহণ করেছে যে ঠিক আছে সবই বুঝি তারপরও এরকম একটা কথা বলেছি, কিন্তু এইরকম ভাবে যে এত আচরণ মাহফিলে বাধা এত কিন্তু আসেনি, আমার মনে হচ্ছে ওইটারই কিছুটা প্রভাব এখানে পড়ছে প্রত্যেকটা জায়গায় আর কি। সম্প্রতি আপনি হয়তো বা শুনেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার একটা বিষয় সারা দেশে বেশ তোলপাড় করছে আর কি। এখন ইসলামে যদি ভাস্কর্য বা মূর্তি বানানোর সমর্থন দিয়ে নাও থাকে, ভাস্কর্য ভাঙার কি কোনো সমর্থন ইসলাম সম্মত হবে? না, ইসলাম ইসলামটা ভাস্কর্য ভাঙা বা আপনি এটাকে যদি মানে সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেই তিনি যেটা ভেঙেছিলেন, হ্যাঁ, এইটার সাথে মিলিয়ে যদি আপনি বর্তমানে ফতোয়া দেন বা একবার ডাইরেক্ট ভেঙে ফেলো এইটাও কিন্তু পুরোপুরি ইসলাম আমার আমার যতটুকু জ্ঞানে, যে যেখানে মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ, কারণ আমরা তো ভাই আমরা যে যে দল করি না কেন আমরা তো প্রকৃত মুসলমান, তো এখন যেহেতু আমি যেটা মনে করি যে এভাবে লুকিয়ে ভাঙাটা এইটাতে আসলে আমার মনে হয় যে আমরা সরকারি যেমন যেটা হেফাজত করেছেন তারা একটা বিবৃতি দিয়েছেন সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছেন, হ্যাঁ, তারপর সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী উনি এখনো কিন্তু এই বিষয়ে মুখ খোলেনি, হ্যাঁ, আসলে কি সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু এখনো কেউ বলেনি, মানে একবারে ঘোষণা আসেনি,
তো এক্ষেত্রে আমার মনে হয় যে চুরি করে এভাবে মানে চুপ করে গোপনে যে ভাঙা, আর এটা ভাঙলেও হ্যাঁ, যখন বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় যারা দলীয় ভাবে আছেন আলেমরা, হ্যাঁ দলীয় ভাবে যে আলেমরা আছেন বা তাদের পক্ষ থেকে যদি কখনো আসে যে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এটা ইয়ে করতে, সেরকম পর্যায়ে যদি যায় সেটাকে হয়তো সেটা কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, প্রধানমন্ত্রী কি বলবেন। হ্যাঁ যেটা সুন্দর ভাবে হেফাজত যে পাঁচটা প্রস্তাবনা দিয়েছে আপনি হয়তো জানেন, তো সেখানে স্পষ্ট বলা হয়েছে যে পানির ভাস্কর্য হারাম এই বিষয়ে। তো কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এইভাবে লুকিয়ে যে ভেঙে একটা দেশে একটা উশৃঙ্খল মানে পরিবেশ তৈরি করা, এটা আমার মনে হয় মানে আমি ব্যক্তিগত ভাবে এটাকে সমীচীন মনে করি না। হ্যাঁ আরেকটা বিষয় ভাই, যেহেতু আমি মেসেজটা এজন্য দিতে চাই যে সেদিন আমি যে বিপদে, আমি তো একটা বিপদে পড়েছিলাম। হ্যাঁ তো আমাকে কিন্তু সেই যে নেতাটা মানে নেতা সবাই বলতে আসলে সে নেতা না, সে কিছুই না, সে আওয়ামী লীগের একটা সমর্থক, আমি যেটা জানলাম বলে, তো সে যেটা করেছে সে উস্কানিমূলক ভাবে করেছে, হয়তো তার মনে ছিল একটু বরত্ব দেখানো, কিন্তু মানে সামনে যে আমার শ্রোতা ছিল তারা তো সঠিক জবাব দিয়ে দিছে, হয়তো আমি যদি না ঘুরে আসতাম না ইয়ে করতাম তাহলে হয়তো আরো বড় ধরনের ঘটনা ঘটে যেত। কিন্তু সবাই যে এই এক কেন্দ্রিক ভারে যে ভাবে যে আওয়ামী লীগকে গালি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকে, আসলে বিষয়টা কিন্তু তা না। মানে আমাকে কিন্তু পরবর্তীতে যে পরবর্তী যে সমস্যাটা হয়েছিল, যেহেতু এটা ডিসি পর্যায়ে বা ওসি পর্যায়ে গেছিল, হ্যাঁ সেখানে কিন্তু ছাত্রলীগের ভাইরাই পরে আমাকে অনেক সম্মান দেখিয়ে আমাকে সেখান থেকে মানে তারাই বলেছেন যে না এটা এইরকম পর্যায়ে যায়নি, হুজুর সেভাবে কিছু বলেনি এরকম তাকে যেভাবে, আর আমরা যেখানে দায়িত্বে আছে মাহফিল কমিটি তারা বললাম না সে কেন বললো, তারাই কিন্তু অনেক সুন্দর আচরণ করে আমাকে ওখান থেকে পরে তারা আমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ এমনকি আপনার কাছে ভুলটা স্বীকার করলো, তাই তো? হ্যাঁ সে তো নেতা, সে তো ভুল স্বীকার করেছে, সে তো পরের দিন আমাকে বলেছে হুজুর যেটা রেকর্ড হয়ে গেছে বলে ফেলছি, আসলে কি বলেছি জানি না, আপনি আমাকে মাফ করে দিন সারা জীবনের জন্য। আর উনি তো মাফ চেয়েছে, কিন্তু আমাকে অসংখ্য তারাও আবার তাদের মধ্যে মানে আমাদের সরকার দলীয় অনেক নেতারা, হ্যাঁ বা আওয়ামী লীগ ছাত্রলীগ যারা যেখানে তারা ছিল আর কি ওখানে, তারা অনেক সুন্দর ব্যবহার করে আমাকে কিন্তু সেখান থেকে মানে চলে আসে। সেই জন্য আমি মনে করি এটা ছাত্রলীগকে একবারে ডাইরেক্ট আওয়ামী লীগকে নেতাকে দোষ দেওয়া উচিত না, এটা তার ব্যক্তিগত সমস্যা, তার মাথায় মানে এরকমও বোঝা যাচ্ছে সে হয়তো নেশাগ্রস্তও থাকতে পারে, মানে যেহেতু সে বলতেছে কি বলেছে সে জানে না। হ্যাঁ হয়তো এখানে উস্কানিমূলক ভাবে সে হয়তো কি অবস্থায় ছিল, কিন্তু এটার কারণে ঢালাও আওয়ামী লীগকে নেতাকে আমার মনে হয় যে ইয়ে করাটা মানে অনেক অনেক ইউটিউবার বা দেখা যাচ্ছে যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এটাও অবশ্য ঠিক করতেছে না। মানে আপনার চাওয়াটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ এভাবে দলীয় কোন পদবি ব্যবহার করে মানুষ জন্য সাধারণ জনগণ জন্য তাদেরকে গালাগালি বা অশোভন, কারণ তারাই তো আমাকে ভালো ব্যবহার করেছে যারা মেন যারা ছিল ওখানে দায়িত্বে কাউন্সিলর যারা ছিল, তো তারাই তো ওখানে ভালো সুন্দর ব্যবহার করেছে, কিন্তু যে নেতা মানে নেতা বলতে আসলে নেতা না, হ্যাঁ যে ওই আচরণ করেছে তাকে তো তারাই অনেক পরবর্তীতে তাদেরকে বয়কট করার মতো করেছে একবারে, হ্যাঁ তারাই প্রতিবাদ করেছে, এটা আমার করতে হয়নি, তারাই প্রতিবাদ করেছে, জনগণও করেছে এবং মানে তারাও করেছে। হ্যাঁ এই জন্য ঢালাও ভাবে আওয়ামী লীগকে এটার বিষয়ে গালি দিয়ে বা ইয়ে করা আমার মনে হয় যে এটাও ঠিক হবে না আরকি।